শরিকদের সঙ্গে নিয়ে 9 জুন রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 8,000 জনের বেশি অতিথি। জাঁকজমকে যাতে কোনো কমতি না থাকে তার জন্য সাজিয়ে তোলা হচ্ছে রাষ্ট্রপতি ভবন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবারই দিল্লি এসে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে মণিপুরের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। তাকে স্বাগত জানাতে দিল্লির পালাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশের হাই কমিশনার থেকে শুরু করে ভারতের বিভিন্ন দফতরের আধিকারিকরা। শেখ হাসিনা তিনি ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন এবং তার সাথে বাংলাদেশের আরো একঝাঁক শীর্ষস্থানীয় নেতৃত্বরা এসেছেন বলে আমরা জানতে পাচ্ছি। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি মোদীর সঙ্গে বৈঠক ও ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে হাসিনার। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। রবিবার দিল্লিতে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জুগনাথ ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার খবর শোনার পরই নরেন্দ্র মোদীকে ফোনে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন হাসিনা। মোদীও ধন্যবাদ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য তাকে আমন্ত্রণও জানান মোদী। হাসিনা বরাবরই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক রয়েছে তা নিয়ে প্রকাশ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে তার দেশের পাশে দাঁড়িয়েছিল সে কথা স্মরণ করে বারবারই ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুজিব কন্যা। তাই এবারে হাসিনার আগমন ভারত বাংলাদেশ মৈত্রীকে আরো দৃঢ় করবে তার বলার অপেক্ষা রাখে না। দেশ থেকে 8,000 মানুষও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে যেমন রয়েছেন পদ্মশ্রী এবং পদ্মবিভূষণ অর্থাৎ পদ্ম পুরস্কার প্রাপকরা, তেমনই রয়েছেন কিন্তু বিশিষ্ট সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবীরা। এছাড়াও একাধিক শিল্পগোষ্ঠীর কর্ণধারও কিন্তু এই অনুষ্ঠানে ডাক পেয়েছেন বলেই আমরা জানতে পাচ্ছি। এছাড়াও থাকবেন সাংসদরা, নবনির্বাচিত যে সাংসদরা রয়েছেন তারাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সুতরাঙ্গ আগামীকালের অনুষ্ঠান অত্যন্ত বর্ণাঢ্য হতে চলেছে। রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠান হবে সন্ধ্যে ঠিক 7:20। তৃতীয়বারের জন্য শপথ নেবেন দেশের প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদী। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।